উচ্চারণ হবে টোটাল মানে কেমিক্যাল অর্গানটার নাম কি হবে সংকেতটা কি হবে উচ্চারণ করো অ্যামোনিয়ামের সাথে কি যুক্ত হয়েছে এটা কি ও টা কি অ্যামোনিয়াম হাইড্রক্স সাইড লাস্টে আইড যুক্ত হয় ভুলে গেছো যোগের লাস্টে সবসময় আইড যুক্ত হয় কথাগুলো ভোলা যাবে না ভুললে বিপদ হয়ে যাবে এতটুক পর্যন্ত কি বুঝছো আচ্ছা এবারে অ্যাসিড আর ক্ষারকের বিভিন্ন ব্যবহার এখানে দেখাইছে ঠিক আছে আমরা ক্লোরিন পানি তৈরি করি চুনের পানি তৈরি করি চুনের সংকেত কি বলো গুণের সংকেত হচ্ছে সি ও হুম উচ্চারণ করো এটা কি হবে সংকেত উচ্চারণ কার্বন 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 অক্সাইড কি বলো কার্বন অক্সাইড বলতেছো সি এ ও বলো কার্বন অক্সাইড খাতায় লিখো চটচট করে জিজ্ঞাসা করব ধামাদাম লিখবা উচ্চারণ করতে না পারলে আলাদা আলাদা মৌলের নাম মনে করবা না পারলে যোজনী টেবিল দেখবা এগুলো চটাচট করতে হবে তারপরে এই টেবিল আকাই টেবিলের উপরে আঠা মারে রাখো যাতে চোখের সামনে ভাসে হ্যাঁ বলো সি এ ও কি হবে বলো ক্যালসিয়াম অক্সাইড রাইট এর সাথে যদি আমি পানি যুক্ত করি তাহলে কি উৎপন্ন হবে বলো তো পানি করলে যখন কোনো সংকেত ক্যালসিয়াম হাইড্রোক্সাইড রাইট এর প্রধান উপাদান ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অক্সাইড ক্যালসিয়ামিগত ক্যালসিয়ামের যোজনী হচ্ছে 2 সো এটা হাইড্রোক্সিলকে 2 দিবে বুঝছো আচ্ছা সো কখনো যদি কোনো সময় সংকেত না পারো কি না পারো সংকেত মানে যৌগতে তুমি উৎপাদ মানে বিক্রিয়ক বুঝতে পারছো বাট উৎপাদটা তুমি ধরো যে ব্ল্যাঙ্ক দেয়া আছে তুমি পরীক্ষা হলে এমন একটা উৎপাদ দেয়া যেটা তুমি জানো না বা এটা মুখস্থ করার বিষয়ও না তখন তুমি কি করবা প্রত্যেকটা বিক্রিয়ক যারা থাকবে ঠিক আছে বাম পাশে যারা থাকবে তাদেরকে আলাদা আলাদা করবা ধরো এই যে ক্যালসিয়াম আলাদা করবা অক্সিজেন আলাদা করবা হাইড্রোজেন আলাদা করবা অক্সিজেন আলাদা করবা কথা কি বুঝছো না বুঝো নাই পানিকে যদি ভাঙো তাইলে হয় কি হাইড্রোজেন আর হাইড্রোক্সিল হয় তাই না এগুলো কি করবা আলাদা আলাদা করবা করার পর এদের মাথার উপরে যোজনী দিয়ে দিবা ক্যালসিয়ামের যোজনী কত ক্যালসিয়ামের যোজনী হচ্ছে 2 2 এবং এটা ধাতু জি স্যার এখানে উপরে 2 প্লাস দিয়ে দিবা অক্সিজেনের যোজনী কত অক্সিজেনের যোজনী 2 তাহলে এটা কি অধাতু তাহলে দিয়ে দিবা 2 মাইনাস বুঝছো না বুঝো নাই ধরো তুমি এই সংকেতটা পারো না ধরো তুমি জানো না তোমার মুখস্থ নাই ঠিক আছে সো তখন তুমি বিক্রিয়া করবা কিভাবে এমন হইতে পারে না সামনে জি স্যার এমন সিচুয়েশনে তুমি কি করবা উৎপাদে যতগুলো থাকুক এখানে প্লাস দিয়ে আরো ধরো একাধিক আছে ঠিক আছে যদিও তোমার ইন্টারের আগ পর্যন্ত দুইটার বেশি থাকবে না তো তুমি আগে কি করবা যৌগগুলোকে ভেঙে মৌলতে রূপান্তর করবা তো ক্যালসিয়াম অক্সিজেন আর পানিকে ভাঙলে হয় কি হাইড্রোজেন আর হাইড্রোক্সেল সো হাইড্রোজেনের যোজনী কত এক সো একটা প্লাস চিহ্ন দিবা হাইড্রোক্সেলের যোজনী কত এক সো একটা মাইনাস চিহ্ন দিবা একটু কি বুঝছো এই লাইন থেকে আমি করলাম এই যোগের সাথে এই বিয়োগের কানেকশন করে দিবা আবার সাথে এই যোগের কানেকশন করে ঋণাত্মক কি ধনাত্মক কে আকর্ষিত করবে করে একটা যোগ উৎপাদন করবো তখন এর যোজনী একে দিয়ে দিবা আর এর যোজনী একে দিয়ে দিবা দেখবো যোগ উৎপন্ন হয়ে গেছে বুঝছো মনে থাকবে এটা কিন্তু আমি আর সেকেন্ড টাইম বলবো না খাতায় লিখে না এবং প্রয়োজন পড়লে খুব মনোযোগ দিয়ে এটাকে কনসেন্ট্রেট করো লিখছো লেখা শেষ হলে বললো লিসি সো এ্যাসিডো খারকের ব্যবহার তোমার এখান থেকে দেখে নিবা কথা বুঝতে পাড়ছে আচ্ছা তুমি মনে আমাকে তো যখন আমাদের গ্যাস্ট্রিক হয় ঠিক আছে সো আমরা পানি খাই কেন এটা করছেন করলাম তোমাকে গ্যাস্ট্রিক হইলে পেটের মধ্যে কি গ্যাস হয় বলে না গ্যাস হ হয়েছে কি গ্যাস হয় মানে গ্যাস্ট্রিকটা হয় কেন বলতে পারো আচ্ছা বলে দিই অ্যাসিডিটি হইলে কি হইলে অ্যাসিডিটি হইলে অ্যাসিডিটি মানে হচ্ছে তোমার পেটের মধ্যে যদি অ্যাসিড জন্মা যায় কি জন্মা যায় অ্যাসিড 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 কখন জন্মায় ধরো তোমার যেই টাইমে খাবার খাওয়ার কথা ঠিক সেই সময় তোমার কানে নিচে একটা প্যানক্রিয়াস নামে থলি আছে কি থলি প্যানক্রিয়াস এই প্যানক্রিয়াস্থলী থেকে একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড হাইড্রোক্লোর তোমার পাকস্থলিতে পড়ে ঠিক এই মুহূর্তে যদি তোমার ওই সময় পাকস্থলীতে কোনো খাবার না থাকে তাহলে সে পাকস্থলীর সাথে কি করে বিক্রিয়া করে সো হাইড্রোক্লোরিকটার মাত্রা বেড়ে যায় এই জন্য তোমার অ্যাসিডিটি হয় কি বললাম তো যখন অ্যাসিডিটি হয় তখন কানের একটা থলি থাকে সেখান থেকে তুমি যখন রাইট টাইমে খাবার খাও না ঠিক আছে তখন অ্যাসিডিটি হয় আর তখন আমরা কলি বলি কি গ্যাস্ট্রিকের ব্যথা উঠছে এটা বলো আগে যখন আমরা রাইট টাইমে খাই না তখন আমরা বলি গ্যাস্ট্রিকের ব্যাথা ব্যথা উঠছে তার মানে অ্যাসিডিটি হয়েছে বলো শুনে নিও অ্যাসিডিটি হয়েছে সো এখন যখন অ্যাসিডিটি হয় এর মানে হচ্ছে আমাদের কানের নিচে একটা থলি আছে এটা আল্লাহ তালা প্রদত্ত এই থলি থেকে যখন খাবারের টাইম হয় তখনই একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃ হয় যখন হাইড্রোক্লোরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যায় মানে তোমার ওখানে কোনো খাবার থাকে না তখন সে হাইড্রোক্লোরিক অ্যাসিডগুলো পাকস্থলিতে জমতে থাকে জমতে থাকলে পেট ব্যথা করতে থাকে ওই মুহূর্তে তুমি যদি পানি খাও অথবা তুমি যদি হাইড্রক্সিল এর মধ্যে বেশি করে দিয়ে দাও কি দিয়ে দাও হাইড্রক্সিল আমরা যখনই কোনো ইয়ে খাই গ্যাস্ট্রিকের ওষুধ খাই ওর মধ্যে থাকে হচ্ছে হাইড্রক্সিল দেখবা কোন একটা গ্যাস্ট্রিকের ওষুধ তুমি নিয়ে দেখবো ওখানে লেখা আছে ইসিমো প্রাজল ইসিমো প্রাজল এই প্রাজল শব্দের অর্থ হচ্ছে হাইড্রক্সিল কথাই বুঝতে পারছো ইসিমো প্রাজল যখন দেয়া হয় তখন সে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে এটা বিক্রিয়া করে পানি উৎপন্ন করে কি উৎপন্ন করে পানি এখানে আছে হাইড্রোজেন প্লাস কি হয়ে যায় ক্লোরিন আলাদা আলাদা ভাবে হয়ে যায় আর প্রাজল যখন অমিত প্রাজল অ্যাসিমো প্রাজল এগুলাই হাইড্রোক্সিলটা গিয়ে যুক্ত হয়ে যায় কার সাথে হাইড্রোজেন আয়নের সাথে যুক্ত হয়ে গেলে সো আমরা কি উৎপন্ন হয় পানি উৎপন্ন হয় তখন আমাদের গ্যাস্ট্রিকটা কমে পিসাব মানে প্রস্রাবের বেগ বেড়ে যায় কথা বুঝতে পারছো কিনা সাইন্টিফিক ব্যাখ্যা বাট এই ব্যাখ্যাটা তুমি খুব সহজ একটা বিক্রিয়া জানো হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে যদি পানি বিক্রিয়া করো তাহলে কি উৎপন্ন হয় কি উৎপন্ন হয় বলো তো এটা তুমি কালকে করে আনবা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে পানি বিক্রিয়া করে নিয়ে আসবা করে আপ করে দিবা কথা বুঝছো না বুঝো নাই হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে পানি বিক্রিয়া করে আপ করে দিবা আমি যেভাবে করে বিক্রিয়া শিখাইলাম ঠিক সেভাবে আমি এখানে একটা বিক্রিয়া দিয়ে দিলাম হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস কি হবে পানি তাই না এইচ টু ও টু এর মানটা ছোট হবে তো ছোট করার উপায় নাই আচ্ছা যাই তুমি তো বুঝতে পারছো তাই না এখানে করার উপায় নাই সো কেমিক্যালটা আমাকে কালকে করে দিবা পয়েন্ট ওকে এই পর্যন্ত শেষ এখানে সকল উপ মানে ইয়েগুলো দেয়া আছে এগুলো তুমি সব মুখস্ত এখানে এটাকে বলে সালফিউরিক অ্যাসিড কি বলে সালফিউরিক অ্যাসিড এস টু এস ও ফোর বুঝছো না বুঝো নাই এখন ওষুধ পত্রে কীটনাশকে কোথায় কোথায় কি ব্যবহার করা এটা পড়বা কালকে যদি কোন কোশ্চেন থাকে আমাকে জিজ্ঞাসা করবা কথাই বুঝছো না বুঝো নাই আচ্ছা সবসময় মনে রাখবা একটা একটা কমপ্লিট সলিউশন বলি যদি কখনো অ্যাসিডের সাথে খারের বিক্রিয়া হয় কার বিক্রিয়া হয় অ্যাসিডের সাথে যদি কিসে বিক্রিয়া হয় খারের বিক্রিয়া হয় তাহলে কি উৎপন্ন হয় দেখো ধরো আমি একটা অ্যাসিড নিলাম হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl এটা তো তুমি বুঝছো আর একটা খাড় নিলাম খারের একটা সংকেত বলো তো একটা খারের সংকেত হচ্ছে খারের সংকেত হচ্ছে

হাইড্রক্সিল না স্টাডি করো না হলে সাইন্স মজা পাব না আমি যেভাবে যা বলতেছি বারবার আমার ভিডিওগুলো দেখো এবং স্টাডি করো এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে কি ক্যালসিয়াম হাইড্রক্সাইড এমন তাহলে কি উৎপন্ন হবে বলো তুমি তো জানো না উৎপাদ কি হবে তাহলে প্রসেস কি আমাকে বলো ফারস্টে হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে আলাদা করতে হ্যাঁ কি 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 আলাদা এখানে কি কি আছে মৌলগুলো বলো হাইড্রোজেন এত টাইম নিও না বাবা একটু চটাচট বলো একটু ফাস্ট হও হ্যাঁ হাইড্রোজেন আর ক্লোরিন আয়ন হাইড্রোজেনের যোজনী কত

দুই ধাতু টু প্লাস যোজনী কত মাইনাস এখন কার সাথে কারে মিলাবা বলো এই যোগ কার সাথে সম্পৃক্ত হবে হাইড্রোজেনের হাইড্রোক্সিল এর তাহলে হাইড্রোজেনের সাথে হাইড্রোক্সিল যুক্ত হইলে কি উৎপন্ন হয় হাইড্রোজেনের সাথে হাইড্রক্সিল যুক্ত হইলে কি উৎপন্ন হয় সার্বজনীন একটা যৌগ সার্বজনীন একটা এটা কতবার দেখাইলাম তাইলে এত সময় নিচ্ছ কেন পানিও আচ্ছা গুড এবার এর সাথে বিক্রিয়া কি লিখবো বল कैल्शियम की स्तब्ध हो गया क्या क्यों কি বললাম একজন আরেকজনকে যোজনী ট্রান্সফার করো ক্যালসিয়ামের সাথে ক্লোরিন যোজনী ট্রান্সফার করো কি হবে ক্যালসিয়াম ক্লোরাইড হ্যাঁ তো যোজনী দাও ক্যালসিয়ামের যোজনী কত ক্লোরিনের যোজনী কত ক্লোরিনের যোজনী হচ্ছে 1 আর ক্যালসিয়ামের যোজনী হচ্ছে 2 2 তে এখানে 2 বসাও দাও কি পারবা এখন আমি যদি এরকম আননোন একটা ইয়ে দেই তোমাকে এখান থেকে উৎপাদ বের করতে বলি পারবা না বাবা এটা এইজন্যই আমি প্র্যাকটিস তে অ্যাসাইনমেন্টটা দিছি ঠিক আছে নাইলে হবে না আর ভিডিও ক্লিপসটা দেখো কেমিস্ট্রি ইজ এ প্র্যাকটিস আর আমি গত চ্যাপ্টার যখন করাইছিলাম তখন বলছিলাম কার্বনেট ভাঙলে কি উৎপন্ন হয় রাইট এটা আমি আগেই দেখাইছি সোডিয়াম বাইকার্বনেট এটা হচ্ছে খাবারের সোডা এটার সাথে যদি অ্যাসিড মিশ্রিত করো এই যে কার্বনেট আছে সো কি উৎপন্ন হবে হ্যাঁ কার্বন ডাই অক্সাইড হ্যাঁ আর সবচেয়ে মনে রাখবা যদি কোনো কারণে এই যে এটাকে যদি তুমি ভাঙো তাহলে এখানে কি আছে ধাতু আছে ঠিক আছে আর এখানে কি আছে অধাতু আছে সো ধাতু অধাতু যদি থাকে অবশ্যই কি উৎপন্ন হবে ক্যালসিয়াম ক্লোরাইড দুরুমিয়া বললাম ধাতু আর অধাতু যদি থাকে অবশ্যই লবণ উৎপন্ন হবে একটু আগে বললাম না যে ধাতু অধাতু হইলে লবণ অথবা ধাতু ঋণাত্মক যৌগমূলক হইলে লবণ বুঝছো না বুঝো নাই বুঝছি আচ্ছা আর এই যে দেখো এখানে সোডিয়াম বাই কার্বনেট মানে তো ডেফিনেটলি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে বাট সোডিয়াম আছে ধাতু আবার এখানে আছে ক্লোরিন হচ্ছে অধাতু তাহলে কি উৎপন্ন হবে একটা প্রতিস্থাপন বিক্রিয়া দেখাইছে জিঙ্কের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঠিক আছে আবার লিটমাস কাগজের রঙের পরিবর্তনের একটা যৌগ দেখাইছে আমি তোমাকে যতগুলো বিক্রিয়া করতে বলছি কালকে যে ক্ষারকের সাথে অ্যাসিডের ঠিক আছে অ্যাসিডের সাথে খারকের আমি এখানে কয়েকটা বিক্রিয়া অ্যাসাইনমেন্টে দিছি যে অ্যাসিড বেজ অ্যালকালি ঠিক আছে এখানে এস টি সি এল এর সাথে পানি বিক্রিয়া দিছি ক্লিয়ার তুমি কালকে যেটা করবা সেটা হচ্ছে যে এই বিক্রিয়াগুলো তুমি দেখে আসবা যে এখানে কি এই এই যে যেমন ধাতুর সাথে কি আছে যে ঋণাত্মক যৌগমূলক আছে সো এটা কি লবণ বুঝছো না বুঝো নাই ধাতুর সাথে ঋণাত্মক যৌগমূলক আছে তাই না এই যে ধাতুর সাথে হাইড্রক্সিল আছে তার মানে কি ক্ষারক ধাতুর সাথে হাইড্রোক্সিল আছে তার মানে ক্ষারক বুঝো নাই ধাতুর সাথে অধাতু আছে তার মানে কি অ্যাসিড এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা অ্যাসিড যেহেতু হাইড্রোজেন আয়ন আলাদা ভাবে ধরা যায় ঠিক আছে তারপর হচ্ছে তোমার তার মানে অ্যাসিড এর সাথে ক্ষারকের বিক্রিয়া অ্যাসিড এর সাথে কোন মৌলের বিক্রিয়া অ্যাসিড এর সাথে লবণের বিক্রিয়া বুঝছো না বুঝো নাই এই বিক্রিয়াগুলো সব কালকে প্র্যাকটিস করে আসবে আমি তোমাকে জিজ্ঞাসা করব যে কোনোটা যে কোনো ভাবে বানায়ও দিতে পারি আমি আর যোজনি টেবিল গুলো মুখস্থ করে আসবা পারবা জি স্যার পারবো মনে একদম বেসিক ধরায় দিছে আর কিছু নাই ঠিক আছে অম্ল ক্ষার লবণ অম্লর সংকেত বলো তো একটা এতক্ষণ যা পড়লা অম্লের একটা সংকেত বলো তো বানায় হাইড্রোক্লোরিক অ্যাসিড বাদে অন্য যে কোনো একটা বানায় বলো যেখানে হাইড্রোজেন আয়ন থাকবে একটা অম্লের বলবা একটা খারের বলবা একটা লবণের বলবা বানায় বানায় অম্ল হচ্ছে অম্লের

তাহলে কি উৎপন্ন হবে যেহেতু তুমি এটা দুর্বল এবং কঠিন অ্যাসিড পছন্দ করছো আমি এটা ভেঙে দিই সি ডাবল ও মাইনাস উৎপন্ন হবে প্লাস হচ্ছে হাইড্রোজেন আয়ন উৎপন্ন হবে কথা বুঝছো লিখে নাও যেহেতু তুমি পছন্দ করছো আমি আর কিছু বললাম না কিন্তু আমি ভেঙে দিলাম কিছু কিছু জিনিস মুখস্থ করে ফেলবা বাবা আমার কথা বুঝো কিছু কিছু জিনিস মুখস্থ করে ফেলবা লেখা শেষ হলে লবণের সংকেত বলো যে কোনো একটা সোডিয়াম ক্লোরাইড বাদে লবণের সংকেত হচ্ছে পারতিস না ম্যাগনেসিয়াম ডাইঅক্সাইড কি বলতেছ তুমি আমি বলছি লবণের সংকেত লবণ লিখতে গেলে কি কি জিনিস লাগে ধাতু আর অধাতু বিক্রিয়া করা লাগে হ্যাঁ তো বলো বা ধাতু আর ঋণাত্মক যৌগমূলক বলো তুমি একটা জিনিস মনে রেখে অক্সাইড আনা যাবে না অক্সাইড বাদে অন্য কিছু কারণ অক্সাইড আনলেই তো সেটা খারক হয়ে যাবে তুমি ধাতু অধাতু আনছো কিন্তু অধাতু অক্সাইড আনা যাবে না সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড বাদে সোডিয়াম ক্লোরাইড তো আমি অলরেডি বলছি অনেকবার আচ্ছা সোডিয়াম ক্লোরাইড ঠিক আছে লবণ বাট এটা বাদে অন্য একটা বানাও যোজনী টেবিল নিয়ে বসো ওইটা লিখে দরকারে সামনে আঠা মাইরে রাখো নেক্সট ক্লাসে যেন এরকম আইটকে না থাকো হ্যাঁ ফার্স্ট হ ফার্স্ট হ এই ব্যাপারগুলোতে একটু প্র্যাকটিস করো হ্যাঁ রাইট এটা একটা লবণ জিংকের যোজনই কত জিঙ্কের সালফেট দুই দিবে জিঙ্ক দুই দিবে জিঙ্ক সালফেট হয়েছে লবণ হয়েছে একটা খারের উদাহরণ বলো যেতে এরে দুই দিশে এরে দুই দিশে তাহলে যা আছে তাই থাকবে খাড়ের সংকেত বলো খারের সংকেত হচ্ছে খারের সংকেত হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট কি যে বলো না বলো খারের মধ্যে কি থাকতে হবে কি আয়ন থাকতে হবে খারে অক্সিজেন আয়ন ওরে তো খারো কে অক্সিজেন আয়ন ওইটা হবে অক্সাইড আয়ন ও টু মাইনাস ওটা খারক আমি খারের সংকেত জিজ্ঞাসা করছি খাড়ছে চেনার উপায় কি কি থাকতে হবে খারে এত লেট মানে অ্যাকচুয়ালি তুমি পড়ো নাই তো চ্যাপ্টারটা আছে খুব ভালো করে পড়ো কালকে যেন পরশুদিন যেন মুখে না আটকায় সো যে একটা যৌগ বলো হাইড্রক্সিলের সাথে যেকোনো একটা যৌগ বলো ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড হ্যাঁ ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড সো ম্যাগনেসিয়ামের যোজনী কত দুই আর হাইড্রক্সিলের যোজনী কত এক সো হাইড্রক্সিল দিবে কাকে ম্যাগনেসিয়ামকে এক দিবে আর ম্যাগনেসিয়াম হাইড্রক্সিলকে দিবে দুই সো এটা হচ্ছে সংকেত হ্যাঁ এগুলা লিখছো আমি যে তিনটা লিখে দিছি লিখে রাখো অম্লের সংকেত এটা লবণের সংকেত এটা ক্ষারের সংকেত এটা লিখে রাখো সংকেত যত লিখতে পারো তত ভালো শেষ আর পড়াবো না যে অ্যাসাইনমেন্ট গুলো দিলাম সেগুলো কইরো আর কালকে আমি একদম পার 13 পর্যন্ত আমি অ্যালোপ্যাথারি কোশ্চেন জিজ্ঞাসা করব যেন লেট না হয় তুলা শেষ হইলে বইলো শেষ তোলা হ্যাঁ হ্যালো ওকে তাহলে খুদা হাফেজ হ্যাঁ কালকে তোমাকে আমার কোয়েশ্চেন যেগুলো থাকবে হুম সেটা হচ্ছে এই তেরো পর্যন্ত আমার চাপ্টার কিন্তু অলরেডি শেষ ক্লিয়ার সো আমার এই একজন ১৩ পর্যন্ত আমি এলো পাতারি কোয়েশ্চেন করবো আর যেগুলো অ্যাসাইনমেন্ট দিলাম সেগুলো ধরবো কোনো কোয়েশ্চেন ওকে হ্যাভ এ নাইস ডে বাই